হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকে ক্লাসে আমরা করব মিশ্রণের পার্ট টু। আগের দিন আমরা মিশ্রণের পার্ট ওয়ান করেছিলাম, যারা আগের দিনের ক্লাসটা করেননি তারা অবশ্যই উপরের আই বাটনে ক্লিক করে মিশ্রণের পার্ট ওয়ানটা দেখে নেবেন, তবেই পার্ট টুটা করতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? তো আজকে ক্লাসটা শুরু করার আগে কিছু দু একটা কথা বলি। তো আমাদের যে চ্যানেল রয়েছে স্মার্ট স্টাডি বাংলা, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্মার্ট স্টাডি বাংলার একটা অ্যাপ লঞ্চ হয়েছে, ডিসক্রিপশনে লিংক থাকবে, সেই লিংক থেকে অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। ওখানে অনেক ফ্রি কন্টেন্ট দেওয়া আছে, মক টেস্ট থেকে শুরু করে, সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন, ঠিক আছে? এবং ওখানে দুটো কোর্স লঞ্চ করা রয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে একটা ম্যাথ মাস্টার কোর্স, আর আর একটা কোর্স রয়েছে টপ 200 ম্যাথ, ঠিক আছে? এই এই দুটো কোর্স লঞ্চ করা হয়েছে, এবং এখানে কিছু ফ্রি দুটো তিনটা ভিডিও দেওয়া আছে এবং মক টেস্ট দেওয়া আছে। আপনারা চাইলে কোর্সটাকে পারচেস করে এখন দেখতে পারেন ভিডিওগুলো। আমি কিছুদিনের মধ্যে এখান থেকে লাইভ ক্লাস শুরু করব, ঠিক আছে? আপনাদের যেভাবে ইউটিউবে পড়াচ্ছি ওরকমই আমি লাইভ ক্লাস করাবো ওখানে কোর্সের মধ্যে। এই দুটো কোর্সেরই লাইভ ক্লাস হবে, টাইম টেবিল সব কিছু জানিয়ে দেবো, ঠিক আছে? টাইম টেবিল কখন থেকে লাইভ ক্লাস হবে সেটা জানিয়ে দেবো, এবং মিনিমাম 20 করে যদি ক্যান্ডিডেট হয়ে যায় তখনই আমি লাইভ ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? মিনিমাম 20 করে ক্যান্ডিডেট হয়ে গেলে লাইভ ক্লাস শুরু করে দেবো। অলরেডি কিছু ছেলে জয়েন করে নিয়েছে এবং কোর্সটাকে পারচেস করে নিয়েছে, 10 থেকে 12 জন করে নিয়েছে। দেরি না করে এই কোর্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে একটা পুরো টোটাল বই করাবো আরএস আগরওয়ালের, ঠিক আছে? আরএস আগরওয়ালের যে ফুল ম্যাথ বেঙ্গলি ভার্সন, সেখান থেকে পুরো করাবো চ্যাপ্টার ওয়াইজ। এক একটা চ্যাপ্টার প্রতি 4টা থেকে 5টা ভিডিও থাকবে, অনলি ভিডিও কোর্স থাকছে, ঠিক আছে? এরপরে যে কোয়েশ্চেন গুলো করাবো, যদি আপনাদের কাছে বই নাও থাকে সেখান থেকে আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফ গুলো দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা হবে না, এই অপরচুনিটি কিন্তু পাবেন না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, ফার্স্ট 50 স্টুডেন্টের জন্য টোটাল তো 1500 টাকা কোর্স ফি ছিল, যেটাকে আমি 1000 টাকা করেছি, ঠিক আছে? এবং 1 ইয়ার ভ্যালিডিটি আছে, অর্থাৎ 1 বছরের মধ্যে যে কোনো সময় যত খুশি এই ভিডিওটা দেখা যাবে, এবং এই কোর্সটাকে 1 বছর ধরে আপনি আপনার ফোনে অ্যাপের মধ্যে স্টোর করে রেখে দিতে পারবেন। এছাড়া কি, যদি আপনি যদি অনলাইন দেখতে অসুবিধা হয়, আপনি কিছু ভিডিও আমি সেটাকে অফলাইন অ্যাভেলেবেল করে দিয়েছি, অর্থাৎ ভিডিও ডাউনলোড করে রেখে অ্যাপের মধ্যেই আপনি ভিডিওকে অফলাইন দেখতে পারবেন যতবার খুশি, ঠিক আছে? সেই অপরচুনিটিও রয়েছে। এবং এখানে প্রতি প্রতি সপ্তাহে প্রতি উইকলি মক টেস্ট থাকবে, ঠিক আছে? উইকলি ম্যাথ মক টেস্ট থাকছে, প্রথম কোর্সটার কথা বলছি, ম্যাথ মাস্টার কোর্সে উইকলি ম্যাথ মক টেস্ট থাকবে, ঠিক আছে? এই 1000 টাকার কোর্সটায় আপনি SSB 200 কুপন কোড ইউজ করবেন, SSB 200, ঠিক আছে? সমস্ত কিছু অ্যাপে দেওয়া আছে এবং লিংক থেকে পেয়ে যাবেন। আর আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম SSB 200 কোডটা অ্যাপ্লাই করার পর যদি পেমেন্ট করেন, এখানে 800 টাকা পড়বে কোর্সটা, এবং জাস্ট কিছু ইন্টারনেট চার্জেস আছে 25 টাকার মতো, অর্থাৎ 825 টাকায় একটা ফুল বই কমপ্লিট করার সুযোগ থাকছে, ঠিক আছে? অবশ্যই পারচেস করে নেবেন, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ওকে? আর এখানে থাকছে টপ 200 ম্যাথ, যেটা আমি কিছুদিনের মধ্যেই 1 সপ্তাহের মধ্যেই আমি এখানে লাইভ ক্লাস শুরু করব, এখানে টপ 200 ম্যাথ করাবো, এবং এখানেও মক টেস্ট রাখবো, ঠিক আছে? এখানে কি থাকছে, আপনাদের যদি যে সমস্ত কিছু প্রিলি পরীক্ষাগুলো আছে, যেমন SI এর প্রিলি আছে, তারপরে কলকাতা পুলিশ প্রিলি বেরোবে, মানে কলকাতা পুলিশ বেরোচ্ছে তার প্রিলি রয়েছে, WBB প্রিলি রয়েছে, যদি এটা করতে পারেন 200, অ্যাকচুয়ালি বলতে পারেন এটা সাজেশন টাইপের। আমি আগের বারে যখন মেনের মানে করেছিলাম, মেনের সাজেশন করেছিলাম টপ 200 ম্যাথ দিয়েছিলাম, সেখান থেকে অলমোস্ট 25টার মধ্যে 23টা ম্যাথ এসেছিল পরীক্ষায়, এই জন্য আমি নিজেও খুব খুশি হয়েছিলাম। তো এবারও চেষ্টা করবো সেরকমই কিছু অঙ্ক এখানে দেওয়ার। অলরেডি এখানে কয়েকজন পারচেস করেছে কোর্সটাকে, আপনারা কোর্স করে নেবেন যদি মানে লাইভে আমার সাথে ক্লাস করতে চান, ওকে? এটুকুই বলার, আর যদি কোনো ডিটেলসে আর কিছু বলার থাকে অবশ্যই জানিয়ে দেবো আপনাদেরকে, ওকে? যদি বলেন ডিটেলস ভিডিও বানিয়ে দিতে, আমি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? এটা নিয়ে যাদের কোর্স পারচেস করতে অসুবিধা হচ্ছে, জাস্ট যেখানে বাই নাও আছে ওখানে আপনি যে কোনো কার্ড ইউজ করেও পেমেন্ট করতে পারবেন, ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে? কোনো হিডেন চার্জ বা অন্য কিছু চার্জ নেই। আমি অ্যাকচুয়ালি আমি অন্য অ্যাপের মধ্যে অন্য অ্যাপে পড়াতাম এবং পড়াইও, এখনো পড়াই, কিন্তু আমি কোনোদিন ওই অ্যাপের কখনো প্রমোশন করিনি, জাস্ট ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখতাম, ঠিক আছে? কিন্তু এটা কেন বলছি, এটা আমার নিজস্ব অ্যাপ, আপনি আমার সঙ্গে নিজস্বভাবে চ্যাট করতে পারবেন, সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে, যার জন্য এই অ্যাপটাকে আমি আপনাদেরকে ডাউনলোড করতে বলছি, এবং যদি কোর্স করার ইচ্ছা থাকে আমার কোর্সেই করতে পারবেন, এটা কোনো অন্য কোনো সংস্থার মাধ্যমে ব্যাপার নয়, ঠিক আছে? আমি অন্য কোনো জায়গায় গিয়ে পড়াতে যাচ্ছি না, অন্য কোনো প্ল্যাটফর্মে, সম্পূর্ণ স্মার্ট স্টাডি বাংলার নিজস্ব অ্যাপ, এবং আমার সঙ্গে ডাইরেক্ট ওখানে কন্ট্যাক্ট করতে পারবেন আপনি, সেখানে সেইখানে খুব ভালো ফ্যাসিলিটি রয়েছে, ওই জন্য বললাম যদি ইচ্ছা হয় করে নেবেন, আমার অত জোর করার কিছু নেই,
অসুবিধা থাকতেই পারে, কিন্তু বলবো যে সুযোগটা এই অপরচুনিটিটা মিস করবেন না, এইটুকুই জাস্ট বলার। চলুন আজকে ম্যাথ শুরু করি, আবার পরে কথা হবে, ঠিক আছে? চলুন দেখুন আজকে যে ম্যাথ আছে নাম্বার 16, ম্যাথটা বলছে দু প্রকার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 5:2 এবং 4:1, ঠিক আছে? দেখুন এটাকে আমি দুভাবে করাচ্ছি, এবং এই অঙ্ক যদি করতে যায় তখন দুই জায়গায় কনফিউজ আসতে পারে, মানে কনফিউশন আসতে পারে, তাই সেই জায়গাটা ক্লিয়ার করে দেবো। দুই প্রকার মিশ্রণ আছে স্পিরিট ও জলের অনুপাত 5:2 আর 4:1, তাহলে স্পিরিট আর ওয়াটার আছে দু প্রকার মিশ্রণ, প্রথম প্রকার মানে ফার্স্ট আর সেকেন্ড, দু রকম মিশ্রণ রয়েছে, অনুপাত বলা আছে একটা 5:2 আর একটা বলা আছে 4:1, ঠিক আছে? বলেছে এই দুটো মিশ্রণকে মানে প্রথম প্রকারের 1 লিটারের সঙ্গে, মানে প্রথম প্রকার নেবে 1 লিটার আর দ্বিতীয় প্রকার নেবে 2 লিটার নিয়ে যে মিশ্রণটা তৈরি হবে তাতে স্পিরিট আর জলের অনুপাত কত হবে সেটা বার করতে হবে। ওকে, তাহলে আমি যদি এখান থেকে ডিরেক্ট দেখছি এই দুটোর মধ্যে, এখানে দেখছি টোটাল আছে 7 আর এখানে টোটাল হচ্ছে 4 আর 1 = 5, তাহলে আমি এখান থেকে 1 লিটার নিলে যদি 1 দিয়ে 2 দিয়ে গুণ করে দিই কিন্তু হবে না। প্রথমে সবসময় করতে হবে এইরকম অঙ্কগুলোর ক্ষেত্রে, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এদেরকে সমান করতে হবে। 5 আর 2 এর টোটাল হলো 7 আর 4 আর 1 এর টোটাল হলো 5, সবসময় মনে করতে হবে এই দুটোকে সমান করতে হবে, কারণ মনে হবে যে মনে রাখতে হবে যে যেন সমান পাত্র, ঠিক আছে? সেইটা তো চলতে হবে, কেন বলছি পরে আসি, এটাকে অন্যভাবে করা যায় সেটা আমি বলে দেবো, ঠিক আছে? তো এটাকে যদি 7 আর 5 যদি সমান করতে হয়, এটা পরস্পর মানে মৌলিক সংখ্যা রয়েছে, তাহলে সমান করতে গেলে মানে এদের লসাগু, তাহলে 7 কে যদি 5 দিয়ে গুণ করে দিই আর 5 কে যদি 7 দিয়ে গুণ করে দিই তাহলে দুটো সমান হয়ে যাবে, 5 সাথে 35 লিটারের পাত্র আর 5 সাথে 35 লিটারের পাত্র, অর্থাৎ পাত্রর আমি যে ধারণ ক্ষমতাটাকে সেটাকে সমান করে নিলাম, ঠিক আছে? তাহলে এটাকেও সেম ভাবে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, করতে হয়। কিন্তু এখন বলছে তো এই পাত্র থেকে তো নেওয়া হয়নি, এই পাত্র থেকে নেওয়া হয়েছে 1 লিটার আর এই পাত্র থেকে নেওয়া হয়েছে বলেছিল ক লিটার 2 লিটার, ব্যাস। অর্থাৎ দেখা যাচ্ছে আমাকে 5 1 কে 5 দিয়ে আর 7 2 গুণে 14 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকে করতে হবে একই ব্যাপার, 5 1 কে 5 দিয়ে গুণ করলে 5 5 হয় 25, এটাকে 5 দিয়ে গুণ করলে হয় 5 2 গুণে 10, একইভাবে 7 2 গুণে 14 দিয়ে এটা করলে 4 14 56, সরি এখানটা লিখছি না, 56, আর এটা কত হবে 4 7 2 গুণে 14 14 1 কে 14, তাহলে এবার যে তরলটা তাতে হচ্ছে 25 আর 56 যোগ করলে হয় 81:2, 10 আর 14 হচ্ছে 24, তাহলে কাটাকুটি করলেই অ্যান্সার পেয়ে যাবো, 3 7 আছে 81, 3 8 এ 24, অর্থাৎ এখান থেকে 1 লিটার এবং এখান থেকে 2 লিটার নেওয়ার ফলে দেখা যাচ্ছে জল মানে স্পিরিট আর জলের অনুপাত হচ্ছে 27:8, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো বলে রাখছি এরকম অঙ্কের ক্ষেত্রে আগে পাত্রগুলোকে সমান করে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, কেন বললাম সমান করে নিতে হবে আমি আসছি, অনেকের কনফিউশন থাকবে এই জায়গায়, কি কি দেখাচ্ছি বলছে যে কোন জায়গায় কনফিউশন হতে পারে, ঠিক আছে? এই অঙ্কটাকে অন্যভাবে বইয়ে যদি বইয়ে যেভাবে করা থাকে আর কি, 5:2 আর 4:1 আছে, তাহলে টোটাল দেখছি এটা টোটাল রয়েছে 7, ঠিক আছে? টোটাল 7 আর টোটাল রয়েছে 5, তাহলে অ্যাকচুয়ালি এটা রয়েছে 7 এর মধ্যে 5 আছে স্পিরিট, আচ্ছা ঠিক আছে, তাহলে 7 এর মধ্যে 5 আছে স্পিরিট আর 7 এর মধ্যে 2 আছে জল, আর এখানে 4 আর 1 = 5, তো তার মানে 5 এর মধ্যে 4 আছে স্পিরিট আর 5 এর মধ্যে 1 আছে জল, কিন্তু এখান থেকে কলিটার নেওয়া হয়েছিল বলছিল এটা 1 লিটার নেওয়া হয়েছে, এটা 2 লিটার নেওয়া হয়েছে, তাই তো? তাই জন্য কি করতে হবে, এটা কত ছিল বলে গেলাম 7 ছিল, হ্যাঁ এটা এটা 5 ছিল, যাই হোক এটা 1 লিটার নেওয়া হয়েছে, 2 লিটার নেওয়া হয়েছে, সেই জন্য এটাকে 1 দিয়ে গুণ করতে হয়, আর এটাকে কত দিয়ে, এটাকেও সেম 1 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে মানে এটাকে 2 দিয়ে এটাকেও 2 দিয়ে গুণ, যেহেতু এখান থেকে 2 লিটার নেওয়া হয়েছে এখান থেকে 1 লিটার নেওয়া হয়েছে। এবার অনেকের যদি এই অঙ্কটা পড়ে থাকে, অনেকের প্রশ্ন আছে একটাই, তাহলে এখানে আপনি কেন সমান করলেন আগে পাত্রগুলোকে, আপনি কেন 1 দিয়ে ডাইরেক্ট 2 দিয়ে গুণ করে দিলেন? তো সেই জন্য বললাম ওই যদি অনুপাত বা রেশিও মেথডে করেন তাহলে কিন্তু সমান করে নিতে হবে, আর এই মেথডে করলে সমান করার কোনো দরকার নেই, ডাইরেক্ট হয়ে যাবে। তো দেখা যাক সেই অনুযায়ী হচ্ছে কিনা, তাহলে এটা হচ্ছে 5 1 কে 5 এর 7 স্পিরিট আর 4 2 গুণে 8 এর 5, তাই তো? এটা হলো জল, এই স্পিরিট এইখানে দ্বিতীয় পাত্রে, আর জল 2 1 কে 2 এর 7 প্লাস এটা হচ্ছে 2 1 কে 2 এর 5, এটা হয়ে গেল জল। তাহলে টোটাল দেখা যাচ্ছে 35 আর 7 এর লসাগু হচ্ছে, এই 5 আর 7 এর লসাগু 35, তাহলে 5 5 এ 25 প্লাস 7 8 56 = 2, এটা হচ্ছে 35 লসাগু, 5 2 গুণে 10 প্লাস 5 7 5 7 2 গুণে 14, দুদিকে 35 35 তলা থেকে কেটে গেল, 25 আর 56 হচ্ছে 81:10 আর 14 হচ্ছে 24, কাটাকুটি করলে 27:8, এটা হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য যেটা,
সেটা হচ্ছে এই মেথডে করলে আপনাকে সমান করার দরকার নেই, ডাইরেক্ট হয়ে যাবে, যেহেতু এটা ভগ্নাংশ মেথডে রয়েছে, ঠিক আছে? কারণ সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ, সাত ভাগের মধ্যে দুই ভাগ দিয়ে করছেন, আর আমাকে ওখানে সমান করতে হবে রেশিও মেথডে গেলে, ঠিক আছে? কারণ এই পরের অঙ্কটা আসছে তিনটে দিয়ে, সেটাই সমস্যা হতে পারে, সেই জন্য এটা বললাম। চলুন নেক্সট অঙ্কটা নাম্বার 17। বলছে তিনটি পাত্রে চিনি ও জলের অনুপাত যথাক্রমে 5:6, 7:8, 3:4। তাহলে এখানে রয়েছে তিনটি পাত্রে 5:6 কত আর 7:8 আর 3:4, এই অনুপাতে কি কি রয়েছে? চিনি আর জল, মানে সুগার আর ওয়াটার রয়েছে। তাহলে আমি যদি এটাকে রেশিও মেথডে করি অনেক বড় গুণ হবে, সেই জন্য আমি রেশিও মেথডে করবো না, কিন্তু আমি প্রসেসটা বলে দিলাম। রেশিও মেথডে করতে গেলে সবকটাকে সমান করতে হয়, 8 আর 7 = 15 আর 4 আর 3 = 7। দেখুন এই তিনটে লসাগু কিন্তু মানে ছোট সংখ্যা নয়, যে আমি এটা যদি করতে যাই 11, 15 আর 7 লসাগু 11×15×7, তাহলে আমাকে যদি 11 কে এটার সঙ্গে সমান করতে হয় তাহলে 15×7 দিয়ে গুণ করতে হবে, 15 কে 11×7 দিয়ে গুণ করতে হবে, আর 7 কে 11×15 দিয়ে গুণ করতে হবে, তাহলে তিনটে জিনিস সমান হয়ে যাবে। তো এইটা যখন গুণ করছি, আবার বলেছে প্রথম থেকে, প্রথম পাত্র থেকে 5, দ্বিতীয় পাত্র থেকে 6, তৃতীয় পাত্র থেকে 7, তাই তো? হ্যাঁ, 7 নেওয়া হয়েছে, অনুপাতে তরল তুলে নেওয়া হয়েছে। তাহলে আমাকে এই টোটাল গুণফলটা দিয়ে একে গুণ করতে হবে, একে গুণ করতে হবে। এই পদ্ধতি এখানে করতে গেলে অনেক বড় মেথড হয়ে যাবে, যেহেতু এই যে তিনটে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো মানে এত বড় লসাগু তৈরি করে, যার জন্য গুণটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য এখানে এই পদ্ধতি না করে, তার মানে আমার সমান করার দরকার নেই, আমি ভগ্নাংশ মেথডে করব। তাহলে ভগ্নাংশ মেথডে করতে গেলে জাস্ট ইজি, তাহলে এটা হচ্ছে 11 এর মধ্যে 5, এটা হচ্ছে 11 এর মধ্যে 6, এটা 8 আর 7 = 15 এর মধ্যে 7, এটা 15 এর মধ্যে 8, আর এটা 4 আর 3 = 7, তাহলে 7 এর মধ্যে 3, এটা 7 এর মধ্যে 4। এবার কি করেছি, প্রথমটা কত নিয়েছি 5 লিটার, তাহলে 5 লিটারের মধ্যে সুগার থাকছে 5×11×5, আর জল থাকছে 5×6×11, সেম। তাহলে এটার ক্ষেত্রে দ্বিতীয়টা কত নিয়েছি 6, তাহলে একে 6 দিয়ে গুণ, একেও 6 দিয়ে গুণ, মানে 6 লিটারের মধ্যে 15/8 ভাগ, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে কত বলেছিল 7, তাহলে এটাকে 7 দিয়ে গুণ, এটাকেও 7 দিয়ে গুণ, তাহলে এটা হয়ে যাবে টোটাল সুগার আর এটা হয়ে যাবে টোটাল ওয়াটার, ঠিক আছে? তাহলে যোগ করতে হবে একইভাবে, 7 7 এখান থেকে কেটে গেল, 3 2 গুণে, আচ্ছা কোনো দরকার নেই, এটাকে এমনি থাক তাহলে ভালো হবে, ঠিক আছে? তাহলে 5×5 = 25/11 + 6×7 = 42/15 + 3, আর এটা কত হবে, 7 7 কেটে গেল, 6×5 = 30/11 + 6×8 = 48/15, ঠিক আছে? আচ্ছা এটা, আর এটা কত হচ্ছে 4 + 4, ব্যাস এই দুটোকে লসাগু করলেই হয়ে যাবে। তাহলে 11 আর 15 লসাগু 11×15, ওকে? তাহলে 11 11 বাদ চলে গেল, 15 3 = 450 + 15 15 বাদ চলে গেল, 48×11 + 4, আর এটা দেখা যাক সেম লসাগু 11×15, তাহলে এটা হচ্ছে 25×15 + 15 15 বাদ চলে গেল, 42×11 + 3×11 = 33, সরি এটা 4×11 = 60×11 হয়ে যাবে, 60×11। ক্যালকুলেশনটা এই অঙ্কটার ক্ষেত্রে বেশি, আর কিছুই নয়, জাস্ট এবার এটাকে কাটাকুটি করে দেবেন খালি, জাস্ট নিচে থেকে তো 11×15 কেটে যাবে, 74:91 অ্যান্সার আসবে, ঠিক আছে? এটা গুণ যোগ করে, গুণ আর যোগ করে দেখে নেবেন, ঠিক আছে? ব্যাস এটা গুণ যোগ করলে 74×91 উত্তর আসবে, এটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু বড়, ব্যাস আর কিছু নয়, কারণ সংখ্যাগুলো এমন দেওয়া ছিল যার জন্য ক্যালকুলেশনটা এত বড় হলো, অর্থাৎ ইজি সংখ্যা দেওয়া ছিল না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। নাম্বার 18 বলছে 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 2 টাকা লিটার দরে বিক্রয় করা যাবে। সিম্পল ব্যাপার একদম, ওটা বেশি ভাবার দরকার নেই, ঠিক আছে? শুধুমাত্র দুধ কিনেছে, জল কেনেনি, ঠিক আছে? কিন্তু 25 লিটার জল মেশাচ্ছে, মিশিয়ে 2 টাকা দরে বিক্রি করছে, ঠিক আছে? আমি সাপোজ ধরলাম 1 লিটার দুধ কিনেছিল, 1 লিটার খাঁটি দুধ কিনেছিল, তাই তো?
তাহলে এক্স লিটার খাঁদে দুধের দাম কত? এক এক লিটার যদি 12 টাকা দাম হয়, তাহলে আমি যদি এক্স লিটার কিনে থাকে তাহলে তার দাম 12 × x টাকা, তাই তো? 12 টাকা কিনেছে, এক্স টাকা করে দাম, সরি এক্স লিটার কিনেছে 12 টাকা করে দাম, এক্স লিটার কিনেছে, তাহলে সাপোজ 5 লিটার কিনলে 5 × 12 = 60 টাকা দাম হতো, তো ও কত কিনেছে? এক্স লিটার, তাহলে 12 × x টাকা দাম হচ্ছে। আবার বলছে তার মানে 25 লিটার জলের সঙ্গে এই 1 লিটার দুধ দাম মিশিয়েছে। আমি তো ধরলাম 1 লিটার খাঁটি দুধ কিনেছিল, তার মানে 25 লিটার জলের সঙ্গে 1 লিটার দুধ কিনেছে, টোটাল হয়ে গেছে 25 + x লিটার, আর বিক্রি করছে প্রতি লিটার 2 টাকা করে, তাহলে এইটার যা দাম আর এটার দাম সেম হবে, ঠিক আছে? কারণ এখানে জলের সঙ্গে 1 লিটার মিশিয়ে সেটাকে 2 টাকা করে বিক্রি করছে, আর এখানে শুধু খাঁটি দুধ 12 টাকা করে, ব্যাস। 12x = 50 + 2x, তাহলে 2x টা দিকে গেল 10x = 50, তাহলে x = 5×10 = 50, মানে 5 লিটার হয়ে যাবে অ্যান্সার, 5 লিটার দুধ কিনেছিল। এবার আপনি দেখে নিন চিন্তা করে, দেখুন 5 লিটার দুধ কিনলে 5 × 60 টাকা দাম হচ্ছে, আর জন্য 25 + 5 লিটার দুধ, মানে 30 লিটার জিনিসটা বিক্রি করছে, 30 লিটার মিশ্রণ বিক্রি করছে 2 টাকা করে, 30 × 2 = 60, মিলে গেল, ক্লিয়ার? নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক নাম্বার 19। বন্ধুরা বারবার বলছি, বেশি দেরি করে লাভ নেই, ভেবে বেশি লাভ নেই, ঠিক আছে? বিশ্বাস করে যদি মনে করেন যে আমার কাছে পড়বেন, যদি ইচ্ছা থাকে মানে পার্সোনালি একভাবে, তাহলে আপনারা অ্যাপটাকে কিন্তু বাই করে সেই কোর্সটা করতে পারেন, আমি লাইভ ক্লাস করাবো এইভাবে একদম চ্যাপ্টার ওয়াইজ, ব্যাস। চলুন নাম্বার 19-এর 40.50 টাকা কেজি দরের চায়ের সঙ্গে 95.50 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত করলে মিশ্র চায়ের দাম 55.50? যখনই এরকম অঙ্ক কোন জায়গায় দেবে, তিনটে জিনিস দেওয়া থাকবে, একটা হচ্ছে মানে একরকম, একটা দুরকম, আর একটা মাঝামাঝি, তো এই জিনিসের যখনই কনসেপ্ট আসবে তখনই আমাদের মিশ্রণের জায়গায় আমাকে করতে হবে অ্যালিগেশন পদ্ধতি, মিশ্রণের ক্ষেত্রে অ্যালিগেশনের পদ্ধতি ব্যবহার করবো। এখানে তিনটেই অ্যামাউন্ট দেওয়া আছে টাকা, তাহলে সুবিধা হলো, তাহলে একটা হচ্ছে দাম 40.50 আর একটার দাম হচ্ছে 95.50, এটাকে মিক্স করে মিক্স আপ করে কত অনুপাতে মিক্স আপ করে সেটা আমার বার করতে হবে, যদি এটা 2 কেজি না এটা কত কেজি নিয়েছে সেটা বার করতে হবে অনুপাতটা, কিন্তু ওভারঅল বলছে দাম করে দাম তৈরি হয়েছে মেশানোর পর 55.50, তাহলে কত অনুপাতে মিশিয়েছে? বড় থেকে সবসময় ছোট বিয়োগ, এটা বড় এর থেকে ছোট বিয়োগ করলো, করলে কোথায় লিখবো? এখানে লিখবো 55.50 থেকে 40.50 বিয়োগ করলে 15, আর 95.50 বিয়োগ করলে 40, হয়ে গেল 5 দিয়ে গুণ করলে 5 × 8 = 40, 5 × 3 = 15, তাহলে 8:3 হয়ে যাবে অ্যান্সার, কোথায় আছে দেখে নিতে হবে, 8:3 হয়ে যাবে অ্যান্সার। অ্যাকচুয়ালি অ্যান্সারটা এখানে লিখিনি, তার কারণ হচ্ছে এইখানটা মানে অ্যান্সার গুলো পড়া ছিল বইটার মধ্যে, সেই জন্য আমি অ্যান্সার মানে এগুলো দিইনি, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে আমি লিখে দেবো, অপশন গুলো লিখে দেবো, চলো নাম্বার 20, ওকে নাম্বার 20 স্ক্রিনে এসে দেখুন, নাম্বার 20 বলছে 1 লিটার জলের ওজন 1 কেজি, ও সরি এসে তো, হ্যাঁ 1 লিটার জলের ওজন 1 কেজি এবং 1 লিটার অন্য তরলের ওজন 1.4 কেজি, দু প্রকার তরল 3:2 অনুপাতে মিশিয়েছে, প্রথম যেটা আছে 1 লিটার তরলের দাম ওজন হচ্ছে 1 কেজি করে, ওজন 1 কেজি করে, আর দ্বিতীয় যে তরলটা আছে তার সেই 1 লিটারের ওজন হয়ে যাবে 1.4 কেজি, কিন্তু এইটা আছে মিশিয়েছে 3 লিটার মানে, তাই তো 3:2 অনুপাতে, এটা 3 মিশিয়েছে মানে টোটাল ওয়েট হয়ে যাবে 3 কেজি, আর এটা কত মিশিয়েছে? এটা 2 মিশিয়েছে, তাহলে টোটাল ওজন হয়ে যাবে 2×14 = 28 কেজি, তাহলে এখানে 3 লিটার মেশালো, এখানে 2 লিটার মেশালো, তাই তো? টোটাল 5 লিটার মিশিয়েছে, তার টোটাল ওজন হচ্ছে 3 আর 2 + 2.8 মানে 5.8, ওকে? আমার টোটাল অ্যান্সার বলেছিল 1.30, 1.25, 1.20, 1.16, চারটে অপশান ছিল, তো এটাকে টোটাল হচ্ছে 5.8 কেজি আর 5 লিটার, তাহলে কাটাকুটি করলে 1 লিটার দাম কত হবে দেখি, ওজন কত হবে দেখি, 5×5, ঠিক আছে, 5×5 3×0 = 5, 6×30, 1.16 কেজি করে মানে মিশ্রিত তার দেয় হবে, ওজন হবে, ঠিক আছে, মিক্স তরলের, এটা হয়ে যাবে অ্যান্সার। আসছি নেক্সট কোয়েশ্চনে, যে 21-এর অঙ্কটা ভেরি ইজি ছিল, একদম সহজ, আগের ক্লাসে এই অঙ্ক করিয়েছি বলে এটা দিইনি, নাম্বার 22, এক প্রকার তরলে 12.5% দুধ ও অন্য প্রকার তরলে 15% দুধ আছে, তাহলে 12.5% মানে আমি জানি পার্সেন্টেজে ক্লাসে করিয়েছি 1/8, তাহলে মিশ্রণটা টোটাল যদি 8 হয় তার মধ্যে দুধ আছে 1, ঠিক আছে,
আমি বললাম টোটাল মিশ্রণটা, মিক্সচারটা যদি 8 হয় তার মধ্যে, আচ্ছা এটা মিক্সচার, মিক্সচার আর এটা মিল্ক, তার মধ্যে মিল্ক আছে 1। আবার বলছি অন্য একটা মিশ্রণ রয়েছে যেখানে 15% দুধ আছে, তাহলে 15% মানে আবার 3 এর 20, টোটাল মিশ্রণ যদি 20 হয় তার মধ্যে 3 দুধ আছে, তাহলে টোটাল মিশ্রণ যদি 20 হয় তার মধ্যে 3 দুধ আছে। এবার কোয়েশ্চেনে কি বলছে, বলছে একটি পাত্রে 8 ভাগ প্রথম প্রকারের তরল দিয়ে ও 12 ভাগ দ্বিতীয় প্রকারের তরল দিয়ে পূর্ণ করা হলো। ওকে, তাহলে এখানে বার করতে হবে, দেখুন অপশন গুলো আমি দিয়ে দিচ্ছি, যে বলেছে হ্যাঁ নতুন মিশ্রণে দুধের পরিমাণ কত পার্সেন্ট, 4টি অপশন, 11%, 15%, 12% আর 14%, 4টি অপশন রয়েছে। ওকে, তাহলে এখানে দেখছি 8 আর 1 টোটাল হচ্ছে 9 আর 20 আর 3 টোটাল হচ্ছে 23, ঠিক আছে। কিন্তু এই দুটোকে যদি আমি সমান করতে যাই সেই একই বড় বড় সংখ্যা এসে 9 কে 23 দিয়ে গুণ করতে হবে, 23 কে 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি কি ইউজ করব, এইটার ক্ষেত্রে আমি অগ্রাংশ মাত্রার ইউজ করি, সোজা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 9 এর মধ্যে 8 আর এটা হচ্ছে 9 এর মধ্যে 1, ওকে, আর এটা হচ্ছে 23 এর মধ্যে 20 আর এটা হচ্ছে 23 এর মধ্যে 3। তাহলে প্রথম এক ভাগ কত নিয়েছিলাম, প্রথম ভাগ বলেছে 8 লিটার নাকি, 8 ভাগ প্রথম প্রকারে, তাহলে প্রথম প্রকারে 8 ভাগ মানে এটাকে 8 দিয়ে গুণ, এটাকেও 8 দিয়ে গুণ, আর দ্বিতীয় প্রকারের কত ভাগ নিয়েছিল, 12 ভাগ, তাই তো, এটাকেও 12 দিয়ে গুণ, এটাকেও 12 দিয়ে গুণ, তাহলে এটাই হয়ে যাবে টোটাল মিশ্রণ আর এটা হয়ে যাবে টোটাল দুধ, ঠিক আছে। ব্যাস এটাকে কাটাকুটি করলে পেয়ে যাবে এটা 64/9, সেই একই আসবে, ক্যালকুলেশন কিন্তু বড় হবে, 64/9 প্লাস 20 3 বারং 36, 360/23, এটা হয়ে যাবে টোটাল মিশ্রণ, আর এর মধ্যে দুধ রয়েছে 8 এর 9, 8 এর 9 প্লাস 3 বারো 36/23, ঠিক আছে, এটা হচ্ছে এর মধ্যে দুধ। তাহলে এটার মধ্যে এটা কত, সেটাকে 100 দিয়ে কাটাকুটি করলে পার্সেন্টেজ পেয়ে যাবো আমরা, ঠিক আছে। এত বড় ক্যালকুলেশন আপনারা করে দেখে নেবেন, সেই 23x9 আমাকে সেই করতেই হচ্ছে, অর্থাৎ এই মেথড করলেও সেই সেম জিনিস আসতো, এটাকে প্রথম সমান করতে হতো, এটাকে 23 দিয়ে গুণ, এটাকে 9 দিয়ে গুণ, তারপর এটা থেকে 8 ভাগ নিয়েছে সেই জন্য 8 দিয়ে, এটা থেকে 12 ভাগ নিয়েছে সেই জন্য 12 দিয়ে, তাহলে 23x8 দিয়ে এটাকে গুণ এটাকে গুণ, আর 9x12 দিয়ে এটাকে গুণ এটাকে গুণ, এটার মধ্যে এটা কত পার্সেন্ট সেটাকে 100 দিয়ে কাটাকুটি করলে অপশন নাম্বার ডি 14% অ্যান্সার আসবে, 14% অ্যান্সার আসবে, ঠিক আছে। ক্যালকুলেশনটা করে অবশ্যই করবেন, আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টে লিখবেন, আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো। চলুন নাম্বার 25, এই যে কোয়েশ্চেনটা এসছে 25, আচ্ছা যে 25 এর যে কোয়েশ্চেনটা এসছে এই কোয়েশ্চেনটা অনেকটা বোঝার এবং খুবই ভালো, ঠিক আছে। তো আগে কনসেপ্টটা একটু বলে দিই, একটু বলে দিই, সাপোজ একটা পাত্র রয়েছে, ভালো করে বুঝতে হবে জিনিসটা কিন্তু, হ্যাঁ একটা পাত্রে দুধ আর জল মিশে আছে, ভালো করে ভাবতে হবে, ঠিক আছে। কি অনুপাতে মিশে আছে, 2:1 অনুপাতে মিশে আছে। আমি ধরুন এই পাত্রতে আমি টোটাল ধরছি, এখানে 2 আর 1 3, তো আমি ধরলাম 9 লিটার, আমার করার সুবিধা হবে, যেহেতু 2 আর 1 3 আর 3 এর গুণিতক, তো 6 9 18 24 যা কিছু ধরা যাবে। আমি যেটা বলার উদ্দেশ্য, এইটার মধ্যে সাপোজ 2:1 অনুপাতে কি রয়েছে, দুধ আর জল রয়েছে, টোটাল যদি আমার 3 লিটার থাকে, 3 লিটার যদি মিশ্রণ থাকে, তার মধ্যে 2 লিটার দুধ আছে আর 1 লিটার জল আছে, এখান থেকে যদি আমি বলি 3 লিটার তরল তুলে নিলাম, তাহলে 3 লিটার যদি তরল তুলে নি, 3 লিটার যদি তুলে নি, তাহলে তার মধ্যে কিছু পড়ে থাকবে কি, পড়ে থাকবে না, কারণ টোটাল 3 লিটার ছিল, 3 লিটার তুলে নিলাম, তাহলে ওই 3 লিটারের মধ্যে 2 লিটার দুধ চলে গেল, 1 লিটার জল চলে গেল। কিন্তু আমি যদি বলতাম আলাদা করে আমাকে 2 লিটার দুধ দিতে, আর কেউ পারতো না দুধ দিতে, কারণ দুধ আর জল এখানে মিশে গেলে আলাদা করা শক্ত, সায়েন্স আনলে হবে না, আমি বারবার বলেছি এটা ম্যাথ, সায়েন্স আনলে হবে না, ঠিক আছে। কিভাবে আলাদা করা যায়, যে বালি আর লোহা জুড়ে মিশ্রণ কিভাবে আলাদা করা যায় চুম্বক এনে, ওই জিনিসটাও নয়, আমি ওটা বলছি না, এইখান থেকে যে মিশ্রণ তোলা হবে তাতেও এই অনুপাতেই যাবে, তাই তো, 3 লিটার যদি এখান থেকে তুলে নি, তাহলে এখান থেকে 2 লিটার কি যাবে দুধ, 1 লিটার জল যাবে, অর্থাৎ 2:1 অনুপাতেই কিন্তু জিনিসগুলো যাচ্ছে চলে যাচ্ছে। তো 3 লিটারের জায়গায় আমি সাপোজ ধরি বোঝানোর সুবিধার্থে বলছি, টোটাল যদি 9 লিটার থাকে, সেখান থেকে যদি আমি বলি 3 লিটার তুলে নিতে, সেই 3 লিটার তুলে নিলে কি কি থাকবে, 9 লিটারের মধ্যে যদি 2:1 অনুপাতে দুধ আর জল থাকে, তাহলে টোটাল কত আছে, 3 দুগুণে 6 লিটার দুধ, আর 4 লিটার, তার মানে কি থাকবে,
6 লিটার দুধ আর 4 লিটার জল, 4 লিটার কেন, 3 লিটার, সরি তাই বলছি, সরি 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 3 লিটার, কারণ টোটাল 2-এর আগে 3 তো নয়, টোটাল হচ্ছে 9 লিটার, যেটা এর থেকে 3 গুণ বেশি, তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6 লিটার, এটা হচ্ছে 3 একে 3 লিটার। আমি যদি বলছি এই 9 লিটারের মধ্যে থেকে আমি যদি 3 লিটার তুলে নিই, ওই 3 লিটারের মধ্যে 2 লিটার জল উঠে যাবে, 1 লিটার সরি 2 লিটার দুধ উঠে যাবে আর 1 লিটার জল উঠে যাবে, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে কত, এখান থেকে 6 লিটার ছিল, 2 লিটার দুধ চলে গেল, তাহলে পড়ে আছে 4 লিটার, আর জল চলে গেল 1 লিটার, তাহলে পড়ে আছে 2 লিটার, তাই তো? তাহলে কত অনুপাতে পড়ে আছে, 2 দুগুণে 4, 2 একে 2। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো যে পাত্রে যে পরিমাণে মিশ্রণ থাকবে কোনো কিছু তুলে নিলে সেই সেই অনুপাতেই উঠে যাবে, এবং পাত্রে যেটা পড়ে থাকবে সেই অনুপাতেই পড়ে থাকবে। এটাই হচ্ছে এই অঙ্কের কনসেপ্ট বলা বোঝানো। এবার আমি আসি কোয়েশ্চেনে। তাহলে একটি পাত্রে 64 লিটার স্পিরিট আছে, পাত্রটি থেকে 8 লিটার স্পিরিট তুলে নিলাম, নেয়ার পরে সম পরিমাণ জল মিশিয়ে দিলাম। ভালো করে বুঝতে হবে, টোটাল 64 লিটার ছিল, যেখান থেকে 8 লিটার তুলে নেওয়া হয়েছে, ওকে। 8 লিটার কি তুলে নিয়েছি, স্পিরিট তুলে নিয়েছি, তাহলে 64 থেকে স্পিরিট তুলে নিলে, 8 লিটার যদি স্পিরিট তুলে নিই, তাহলে কত পড়ে থাকবে, 58 লিটার, সরি 58 কেন, 4 আর 4 8, 56 লিটার, 56 লিটার, তার মানে শুধু স্পিরিট পড়ে থাকবে, কিন্তু সেটা তো পড়ে নেই, কারণ আবার 8 লিটার জল মিশিয়ে দিয়েছি, প্লাস আবার 8 লিটার ওয়াটার হয়ে গেছে। কিন্তু এবার যখন এখান থেকে তুলব, এখানে দুধ আর সরি স্পিরিট আর জলের মিশ্রণ হয়ে আছে 56:8, অর্থাৎ এই অনুপাতেই কিন্তু উঠে যাবে, ঠিক আছে, এই অনুপাতেই পরের বার থেকে উঠবে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবেন, সব থেকে সহজ পদ্ধতি দেখুন, যেটা বলছি 64 লিটারের মধ্যে থেকে 8 লিটার স্পিরিট তুলে নেওয়া হয়েছে, তাহলে কেটে গেল, আবার 8 লিটার তুলে নিয়ে 8 লিটার জল মিশিয়ে দিয়েছি, 64 লিটারের মধ্যে থেকে 8 লিটার স্পিরিট তুলে নিয়ে 8 লিটার জল মিশিয়ে দিয়েছি, তাহলে এটা অনুপাত হচ্ছে 1:8, তাই তো, 1:8, যেটা বলছি। তাহলে আগে ছিল 8 লিটার স্পিরিট, এখন কি হচ্ছে, 1 লিটার স্পিরিট তুলে নিয়েছি, তার মানে 8 থেকে 1 তুলে নিয়েছি, কমে গেছে, তাহলে এটা আগে স্পিরিট, স্পিরিটটা আগে ছিল 8, এখন স্পিরিট হয়ে গেছে 7, বোঝাতে পারলাম? 64-এর মধ্যে 8 হচ্ছে মানে 1:8 অনুপাত করলে, মানে আগে 8 লিটার স্পিরিট থাকলে এখন স্পিরিট আছে 7। এই পদ্ধতি কতবার করা হয়েছে, অর্থাৎ এই অনুপাতেই যাবে আসবে 3 বার করা হয়েছে, 8 7 8 7, একবার দুবার তিনবার, 4 বার বললে 4 বার লিখতাম, 5 বার বললে 5 বার লিখতাম, তাহলে টোটাল হচ্ছে 8 এর কিউব হচ্ছে 512, 7 এর কিউব হচ্ছে 343, তাহলে মানে আগে 512 স্পিরিট ছিল, এখন 343 স্পিরিট রয়েছে, তাহলে মানে কতটা জল রয়েছে, 512 থেকে 343 বিয়োগ দিলেই আমি পেয়ে যাবো। এখানে কি অপশন গুলো ছিল, কোয়েশ্চেনে চেয়েছিল যে ওই ওই পাত্রের স্পিরিটের পরিমাণ কত লিটার, ওই পাত্রের স্পিরিটে জল, তার মানে এখন রয়েছে 343 লিটার, এটা হয়ে যাবে অ্যান্সার, ওইটার মধ্যে স্পিরিট, এটা কোথায় হচ্ছে, এটা স্পিরিট না, হ্যাঁ স্পিরিট এটা আগে ছিল, আর এটা বর্তমানে স্পিরিট রয়েছে 343 লিটার, এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আসছি, নেক্সট কোয়েশ্চেন দেখবো, নেক্সট অঙ্কটায় আছে একটি মিশ্রণে, নাম্বার 24, একটি মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত 2:3, তাহলে মানে ফিনাইল আছে আর ওয়াটার আছে, অনুপাত হচ্ছে 2:3, ওকে। আর একটা রয়েছে, এবং অন্য একটি মিশ্রণে ওই তরল দুটি অনুপাত 5:4, ঠিক আছে, বলছে এই দুটি অনুপাত কি অনুপাতে মেশালে আর কি নতুন মিশ্রণটিতে তরলের অনুপাত 11:13 হবে, ভেরি গুড অঙ্ক এবং পরীক্ষায় আসার জন্য এই অঙ্কটা VBI, কেন, কারণ এতক্ষণ আমরা পড়ছিলাম এইটা থেকে কিছু একটা নিচ্ছিলাম আর এটা থেকে কিছু একটা তুলে নিচ্ছিলাম, নেয়ার পরে অনুপাতটা কত হয় দেখছিলাম, কিন্তু এই কোয়েশ্চেনটায় বলছে এই অনুপাত থেকে আমি কত নিয়েছি আর এটা থেকে কত নিয়েছি, যার ফলে নতুন মিশ্রণে অনুপাতটা 11:13 হচ্ছে। এটা কিভাবে করা যায় তার আগে বলে দিচ্ছি কিভাবে করা যায়, তার জন্য একটা ছোট্ট কনসেপ্ট বলি আগে, হ্যাঁ, আমি যদি সাপোজ আপনাকে বলি যে 2:3 কে 11:13 কিভাবে করা যাবে, আর আমি যদি বলি 1:1 কে 11:13 কিভাবে করা যাবে, ঠিক আছে, আচ্ছা
2:3 কে 11:13 করতে যাব বা 5:7 কে 11:13 পরিণত করতে যাব। তার আগে দেখো 1:1 এই যে অনুপাতটাকে এটাকে 11:13 অনুপাত করা সহজ নিয়ম কি, 1 কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে 11 কে 11 আর 1 কে যদি এদিকে 13 দিয়ে গুণ করি তাহলে 13 কে 13। তাহলে সেম পদ্ধতি, এটা যদি 2 আর 3 না থেকে এটা যদি 1:1 থাকতো তাহলে জাস্ট এটাকে 11 দিয়ে গুণ আর এটাকে 13 দিয়ে গুণ করতাম, তাহলেই 11:13 পেয়ে যেতাম। তাহলে কোন অনুপাতকে অন্য অনুপাতে চেঞ্জ করতে গেলে আগে তাকে সমান করা প্রয়োজন, অর্থাৎ 1:1 করা প্রয়োজন। তো সেই জন্যই 2:3 কে 1:1 করতে গেলে এটাকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 3 × 2 = 6 আর এটাকে 2 দিয়ে গুণ করেছি, 3 × 2 = 6, তবেই সমান সমান হয়ে যাবে। তো আমাকে যখন এইখান থেকে কত নেবো এইখান থেকে কত নেবো সেইটা যদি অনুপাত বার করতে হয় আমাকে এই 3টাকে সমান করতে হবে, তার প্রত্যেকবারে এই জিনিসটা করতে হবে। তো দেখা যাচ্ছে কত হোক, দেখা যাক, এটা হচ্ছে 3 আর 2 = 5, এটা হচ্ছে 5 আর 4 = 9, এটা হচ্ছে 11 আর 13 = 24। কোয়েশ্চনটাকে আমি জাস্ট একটু হাইলাইট করে দিচ্ছি, এ করে দিচ্ছি, ঠিক আছে। 5, 9, 24 3টাকে যদি সমান করতে চাই তাহলে 5, 9 আর 24 লস আগু, 24 লস আগু কত আসবে, 360 আসবে, 360, ঠিক আছে। তাহলে 5 কে যদি, আচ্ছা এটা কত আসে, 5 × 9 × 8, 5 আসছে 40, 36, তাই তো। তাহলে 5 কে যদি আমার 360 বানাতে হয় তাহলে কত দিয়ে গুণ, 9 × 8 মানে 8, 9, 72 দিয়ে অ্যাকচুয়ালি গুণ করতে হবে, ঠিক আছে। 9 কে যদি আমার 360 বানাতে হয় 5 × 4 মানে 5 × 8, অর্থাৎ 5 আসতে 40 দিয়ে আমাকে অ্যাকচুয়ালি গুণ করতে হচ্ছে। আর 24 কে যদি 360 বানাতে যাই তাহলে 15 দিয়ে গুণ করলেই আমি 360 পেয়ে যাবো, তাই তো, পাবো তো, দেখা যাচ্ছে। তাহলে এটাকে সমান করলাম 360, এটাও 360, এটাও 360। এবার যদি বার করতে হয় যে কোনো একটা দিক নিতে হবে, নয় এটা দিক নয় এটা দিক, সেম অ্যান্সার বেরোবে, ঠিক আছে। আমি সেই জন্য করে পুরোটা দেখিয়ে দিচ্ছি। 8, 9, 72, তাহলে 2 কে 72 দিয়ে গুণ করলে হয় 140, অর্থাৎ এটার মধ্যে রয়েছে 144 ফিনাইল। 5 আসতে 40, 40 কে 50 দিয়ে গুণ করলে হয় 200, এটার মধ্যে আছে 200 ফিনাইল। তাহলে এটা থেকে কিছু একটা নিয়েছি, এটা থেকে ফিনাইল নিয়েছি, নেয়ার পরে নতুন ফিনাইলটার মনে হচ্ছে 15 × 11 মানে 165, অর্থাৎ এখন ফিনাইল হয়েছে 165। তাহলে এটা আর এটা মিশিয়ে 165 পাচ্ছি, তাহলে কোন অনুপাতে নিয়েছি, তাহলে 144, 200 আর এখানে রয়েছে 165, এটাকে অ্যালিগেশন করলেই পেয়ে যাবো। 165 থেকে 144 বিয়োগ করলে হয় 21, 200 থেকে 165 বিয়োগ করলে হয় 35, তাহলে 5 × 7 = 35, 3 × 7 = 21, অর্থাৎ 5:3 অনুপাতে এটা হয়ে যাবে অ্যান্সার। কোয়েশ্চেনে অ্যান্সার কিছু অপশন দেওয়া ছিল না, আমি অপশন দিয়েছিলাম মানে দিতে ভুলে গেছি, এটা 5:3 হবে। আপনি এদিকটা দিয়ে করলেন, এদিকটা দিয়ে আবার করে দেখেন, সেম অ্যান্সার হবে, এটা 3, 8, 9, 72, 3 কে 72 দিয়ে গুণ করলে 3 × 2 = 6, 3 × 7 = 216, 40 কে 4 দিয়ে গুণ করলে 4 × 4 = 16 মানে 160, এটা কি রয়েছে, জল, জল। তাহলে এটা হয়েছে 13 কে 15 দিয়ে গুণ, 3 × 15 = 45, 5 × 7 = 4, 15 × 1 = 15, 4 = 19, 195। এখানে জল 216, এখানে জল 160, দুটোকে মিশিয়ে বর্তমান জল হচ্ছে 195। তাহলে কি অনুপাতে নিয়েছি, 216, 160 আর 195, অ্যালিগেশন করলে এটা আসবে 21 আর এটা থেকে অ্যালিগেশন করলে এটা আসবে 35। তাহলে 5 × 7 = 35, 3 × 7 = 21, 5:3 অনুপাত, অর্থাৎ দুটো দিক দিয়ে করলে, যে কোনো দিক দিয়ে করলে অ্যান্সার পেয়ে যাবেন। আর এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং অনেকটাই বোঝার রয়েছে, ঠিক আছে। চলুন, আশা করছি বোঝা গেছে, নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, এ ও বি দুটি পাত্রে 2:3 এবং 4:3 অনুপাতে অ্যাসিড ও জল মিশ্রিত আছে। এ আর বি দুটো পাত্র রয়েছে, অ্যাসিড আর ওয়াটার রয়েছে, কি কি অনুপাতে রয়েছে। প্রথম পাত্রে রয়েছে 2:3 অনুপাতে আর দ্বিতীয় পাত্রে রয়েছে 4:3 অনুপাতে, ওকে। কত অনুপাতে মিশ্রণ দুটিকে নিয়ে মেশালে অ্যাসিড ও জলের পরিমাণ অর্ধেক অর্ধেক হবে, সেম অঙ্ক আগেটার মতো। এবার তাহলে অত বোঝার দরকার নেই, এখানে বলেছে হাফ আর হাফ হবে, অর্ধেক অর্ধেক হবে, হাফ হাফ হবে, তার মানে অনুপাতটা 1:2
1 আসবে, ঠিক আছে? এটা বলেছে, তার মানে এখান থেকে কত নিতে বলছে, এখান থেকে কত নেবে সেটা জানতে চাইছে, কোন অনুপাতে নেওয়া হয়েছে। তাহলে সেম জিনিস করতে হবে, 3 আর 2 এ 5, 4 আর 3 এ 7, 1 আর 1 এ 2। কোয়েশ্চেনটাকে জাস্ট একটু হাইড করছি, আর অপশন গুলো আমি জাস্ট বলে দিচ্ছি, আপনারা দেখে নিন একবার, ঠিক আছে? অপশন গুলো কি ছিল আমি লিখে দিচ্ছি পাশে আগে থেকে, তাহলে পড়তে সুবিধা হবে। ওকে, আচ্ছা, নাম্বার 20, এটা 25 আছে, তাই তো? 25 অপশনস রয়েছে, 3:5, 5:7, 1:2, আর 7:3। তাহলে সেম পদ্ধতি যেভাবে করছি, 5, 7 আর 2 কে সমান করতে গেলে, তিনটে মৌলিক সংখ্যা, তাহলে 7 দুগুণে 14, 5, 14, 70, 70 বানাতে গেলে একে 14 দিয়ে গুণ, 7 কে 10 দিয়ে গুণ, আর 2 কে 35 দিয়ে গুণ, যে কোনো একটা দিক নিলেই হবে। তাহলে 14 দুগুণে 28, 3 দশে 4 দশে 40, তাহলে এখানে অ্যাসিড 28, এখানে অ্যাসিড 40, আর ওভারঅল অ্যাসিড 35, 1 কে 35। তাহলে এটাকে জাস্ট অ্যালিগেশন করলেই পেয়ে যাব, 28, 40 আর 35। তাহলে এটাকে যদি আমি করি, এখান থেকে 35 থেকে 28 মাইনাস করলে হয় 7, আর 40 থেকে 35 মাইনাস করলে হয় 5, তাহলে 5:7 অ্যান্সার আসবে, অপশান নাম্বার বি। একইভাবে এটাকেও সেম ভাবে করা যাবে, 3:14, 42, 3 দশে 30, অর্থাৎ এটাতে জল 42, এটাতে জল 30, আর এটাতে 35, 1 কে 35। তাহলে সেম ভাবে 42, 30, আর ওভারঅল হচ্ছে 35, তাহলে এটাকে মাইনাস করলে হয় 7, আর 35 থেকে 30 মাইনাস করলে হয় 5, তাহলে 5:7 হয়ে যাবে অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট অঙ্কটার মধ্যে ছিল, ঠিক আছে? অঙ্কটাকে একবার দেখে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন, ভেরি গুড ম্যাথ ছিল অঙ্কটা, এবং পরীক্ষায় এই অঙ্কটা আসার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলুন নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখুন, স্ক্রিনে আসছে, এগুলো সমস্ত যে অঙ্কগুলো আছে এবারে, এগুলো সব বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে? বিগত বছরের কোয়েশ্চেন, চলুন। কিছু পরিমাণ এ প্রকারের চা 29 টাকা কেজির সঙ্গে 25 কেজি বি প্রকারের চা 32 টাকা কেজি মেশানো হলো, চায়ের মিশ্রণটি 33 টাকা কেজি দরে বিক্রি করে 10% লাভ করা হলে কত পরিমাণ এ প্রকারের চা মেশানো হয়েছিল? চলুন, ভেরি গুড কোয়েশ্চেন, দেখা যাক। দু রকম চা আছে, একটা চা হচ্ছে এ প্রকার, একটা বি প্রকার, তাই তো? বলছে এ প্রকারের চা কিছু পরিমাণ, তাহলে কিছু পরিমাণ মানে এটা যদি এক্স হয়, আর এটা মিশিয়েছে 25 কেজি, এটা এক্স কেজি হলে এটা মিশিয়েছে 25 কেজি, ওকে? কিন্তু এর কেজি প্রতি দাম বলা ছিল, প্রথমটার হচ্ছে 29, আর দ্বিতীয়টার কেজি প্রতি দাম ছিল কত টাকা করে, 32 টাকা, কিন্তু ওভারঅল 33 টাকায় বিক্রি করে তার 10% লাভ হয়েছে। তাহলে লাভটা যদি আমি বাদে দিই, তাহলে এইটা আর এটা মিশিয়ে কেজি প্রতি দাম কত হচ্ছিল সেটা একবার দেখবো। যেহেতু 33 টাকায় বিক্রি করে 10% লাভ হয়, তাহলে ওপরে 100 আর নিচে 110, আমি এটা আগের দিনে ক্লাসে করিয়েছিলাম কিভাবে কেন করতে হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য পেতে গেলে, তাহলে 3 11 33, তাহলে 3 দশে 30 টাকা। তাহলে দেখা গেল এই চাটা আর এই চাটা মেশানোর পরে এক এক কেজি চায়ের অ্যাকচুয়ালি উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য দাম কত হচ্ছে, 3 দশে 30 টাকা, তাহলে 33-এর জায়গায় এখানে অ্যাকচুয়ালি এলো মাঝখানে 30, ওকে? তাহলে এখান থেকে যদি অ্যালিগেশন করি, 30 থেকে 29 বাদ দিলে হয় 1, আর 32 থেকে 30 বাদ দিলে হয় 2, অর্থাৎ 2:1 অনুপাতে মেশানো হয়েছিল। অর্থাৎ এ যদি মেশানো হয় 2 কেজি, বি মেশানো হবে 1 কেজি, কিন্তু কোয়েশ্চেনে বলছে বি প্রকার মেশানো হয়েছিল 1 কেজি তো নয়, মেশানো হয়েছিল 25 কেজি, যেটা 1-এর থেকে 25 গুণ বেশি, তাহলে বিটাও এই এটাও 2 মেশানো হয়নি, এর থেকে 25 কেজি বেশি, 25 দুগুণে 50 কেজি মেশানো হয়েছে, এটা হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার এ। ভেরি গুড এবং ইম্পর্টেন্ট ম্যাথ। চলো নেক্সট কোয়েশ্চেন আসছি, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। 125 গ্যালন দ্রবণে জলের পরিমাণ 20%, দ্রবণে জলের পরিমাণ 25% করতে গেলে 20% জল আছে দ্রবণের মধ্যে, 20% মানে 1/5, অর্থাৎ টোটাল মিক্সচার যদি 5 হয়, তার মধ্যে 1 জল আছে, তার মানে 4 নিশ্চয়ই অন্য কিছু পদার্থ আছে, সামথিং কিছু আছে 4, তাই তো? আর এখানে ওয়াটার বলছি, টোটাল মিশ্রণটা তো 5, তার মধ্যে যদি 1 জল থাকে, তার মানে 4 আছে অন্য কোনো পদার্থ,
ওকে আচ্ছা এই পরিমাণটা 20% থেকে যদি 25% করতে চাই 25% মধ্যে 1/4 অর্থাৎ 4 ভাগ যদি টোটাল মিশ্রণ হয় তার মধ্যে 1 থাকবে জল 1 থাকবে জল আর অন্য পদার্থ বা সামথিং থাকবে 3/3 অর্থাৎ এই হচ্ছে অনুপাত ওকে আচ্ছা ভালো তাহলে এখানে বলছে টোটাল মিশ্রণটা 4 আর 1 এ 5 গ্যালন তো নয় টোটাল মিশ্রণটা হচ্ছে 125 গ্যালন যেটা 5 এর থেকে 25 গুণ বেশি আচ্ছা ঠিক আছে আমি আসছি দেখো এবার তো বলছে মিশ্রণে যে পদার্থটা অন্য মিশে জল ছাড়া যেটা ছিল সেটা তো মেশানো হয়নি সেটা তো মেশাইনি কিন্তু জলটা মিশিয়েছি অতএব দেখা যাচ্ছে জলের অনুপাতটা কোনো চেঞ্জ হয়নি কিন্তু মিশ্রণে যে অন্য পদার্থটা সেটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু কেন হবে আমাকে এটা সমান রাখতে হবে কারণ এটা তো আমি তো এটা তো মেশাইনি আমি তো মিশিয়েছি জল তাহলে 3 কে 4 যেমন ছিল 4ই রাখতে চাই তাহলে 3 কে যদি 4 রাখতে চাই 4 এর 3 দিয়ে গুণ করব কারণ 3 কে 4 রাখতে গেলে 4 এর 3 দিয়ে গুণ করলে 3 3 কেটে যাবে 4 হবে সেই জন্য 1 টাকেও 4 এর 3 দিয়ে গুণ করে দেব ঠিক আছে তাহলে এটা তো অ্যাকচুয়ালি 3 3 কেটে গেল 4 সমান হয়ে গেল তাহলে এটা হয়ে গেছে 1 থেকে বেড়ে হয়ে গেছে 4 এর 3 তাহলে কত এক্সট্রা বেড়েছে 4 এর 3 মাইনাস 1 দেখা যাচ্ছে 1 এর 3 এক্সট্রা বেড়ে গেছে 1 থেকে 4 এর 3 হয়ে গেছে মানে 1 এর 3 বেড়ে গেছে কত বেড়েছে 1 এর 3 কিন্তু যেহেতু 5 গ্যালনের থেকে 125 গ্যালন 25 গুণ বেশি তাহলে এটাও 1 এর 3 গুণ বেশি নয় এর থেকে 25 গুণ মানে 25/3 বেশি ঠিক আছে তাহলে কত হবে এটা 3 8 24 8 পূর্ণ 1 এর 3 গ্যালন এটা হয়ে যাবে অ্যানসার অপশন নাম্বার ডি নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 এই কোয়েশ্চনটাই বলছে 3 লিটার চিনি দ্রবণে চিনির হার 40% দ্রবণে 1 লিটার জল মেশালে চিনির হার কত হবে 3 লিটার চিনির দ্রবণে চিনির হার 40% তার মানে 40% হচ্ছে যদি চিনি থাকে কোন দ্রবণে 40% মানে হচ্ছে 2/5 অর্থাৎ দ্রবণটা যদি 5 হয় তার মধ্যে 2 আছে চিনি আর 3 আছে জল তাহলে সুগার যদি 2 হয় ওয়াটার আছে 3 কখন যখন দ্রবণটা 5 লিটারের হয় ওকে এবার বলছে ওই দ্রবণে 1 লিটার জল মেশানো হলে যদি জলটা যদি 1 লিটার মেশানো হয় তাহলে চিনির হার কত হবে জল শুধু কি মেশানো হয়েছে জল মেশানো হয়েছে জল 1 লিটার মেশানো হয়েছে ঠিক আছে তাহলে এটা দেখছি 5 লিটার দ্রবণ নয় এটা যদি 3 লিটার দ্রবণ হয় তাহলে 5 এর থেকে 3 লিটার কত গুণ বেশি 3 এর 5 গুণ বেশি কারণ 5 × 3/5 করলে তবে 3 লিটার আসবে তাহলে সেখানে চিনি হচ্ছে 2 × 3/5 আর জল হচ্ছে 3 × 3/5 অর্থাৎ 3 × 2 হচ্ছে 6/5 আর জল ছিল 3 × 3 = 9/5 জল কত মেশানো হয়েছে 1 লিটার জল মেশানো হয়েছে তাহলে এটা কত হয়ে যায় 5 × 5 = 9/5 = 14 তাহলে জল হয়ে গেছে 14/5 লিটার সুগার মেশাইনি সুগার যেমন 6/5 ছিল 6/5ই রয়েছে তাহলে টোটাল মিশ্রণটা কত টোটাল মিশ্রণ এটা যোগ করলে হয় 20/5 মানে 3 লিটার তো দ্রবণ ছিল তাহলে এখন হয়ে গেছে 4 লিটার এটা যোগ করার দরকারও নেই এটা যোগ করলে 4 লিটারই আসবে তাহলে টোটাল 4 লিটারের মধ্যে চিনি রয়েছে 6/5 তার মানে এটা বলেছে কত পার্সেন্টেজে যাচ্ছে তাই তো তাহলে এটার সঙ্গে 100 গুণ করলেই আমি পেয়ে যাবো কত হচ্ছে তাই তো তাহলে এটাকে মুছে দিলাম এখান থেকে 6/5 × 4 × 100 ওকে তাহলে 4 × 5 = 20 আর 100 কাটলো 5 × 20 = 100 5 × 6 = 30% হয়ে যাবে অ্যানসার সিম্পল নেক্সট নেক্সট নাম্বার 4 আচ্ছা এই অঙ্কটা আমি দিলাম হোমওয়ার্ক ঠিক আছে এই এইটা জিনিসটা হোমওয়ার্ক দিলাম নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আর যদি সকলে অ্যাপটাকে ডাউনলোড করবেন অ্যাপ ডাউনলোড করে অ্যাপের ফিচারসগুলো দেখবেন পরে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে নেক্সট ক্লাসে আসছি আবার থ্যাংক ইউ